আমরা এবারে নজর রাখব অবশ্যই অশোকনগর স্টেশন সংলগ্ন বাজারের দিকে। সরকারি নির্দেশিকাকে কার্যত বুড়ো আঙ্গুল দেখে নির্দিষ্ট সময়ের পরেও খোলা রয়েছে বাজার। এমনকি অনেকের মুখে মাস্ক দেখা যাচ্ছে না, অনেকেই মানছেন না সামাজিক দূরত্ব, এমনই ছবি ধরা পড়লো অশোকনগর স্টেশন সংলগ্ন বাজারে। একদিকে যখন দৈনিক সংক্রমণ দেশে দৈনিক সংক্রমণ চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে, তখনই কিন্তু এই ধরনের ছবি উঠে আসছে বিভিন্ন জায়গা থেকে। আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি টিটপ। টিটপ, যেমনটা দেখা যাচ্ছে যে সরকারি নির্দেশিকাকে কার্যত বুড়ো আঙ্গুল দেখে সকাল 10টা পার হয়ে গেলেও এখনো খোলা রয়েছে বাজার। একদমই তাই, যেই ছবিটা আমরা দেখে দেখাচ্ছি আমাদের দর্শকদেরকে, যে সরকারি নির্দেশ অর্থাৎ সকাল 7টা থেকে সকাল 10টা, সেই 10টার পরেও কিন্তু এখনো বিভিন্ন দোকান খোলা রয়েছে অশোকনগর এলাকায়। তারা কিন্তু কার্যত যে মানুষ তারাও কিন্তু দোকানে আসছে, তারা কিন্তু দূরত্ব সীমা বজায় না রেখে তারা বাজার করছেন, এটা কিন্তু স্বাভাবিক। পাশাপাশি তোমাকে একটা বলে রাখি যে পুলিশের পক্ষ থেকে অর্থাৎ বারাসাত জেলা পুলিশের পক্ষ থেকে তারা কিন্তু বাজারে তারা নেমে পড়েছেন। তারা বিভিন্ন জায়গায় যারা যে সমস্ত দোকান খোলা রয়েছে তাদেরকে বন্ধ করার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে। এমনকি অন্য ধরনের চিত্র দেখা যাচ্ছে হাবড়াতেও, হাবড়াতে দাঁড়িয়ে কিন্তু একাধিক লোককে তারা যে মাস্ক না পরে যারা রাস্তার রয়েছেন বা বাড়ির বাইরে রয়েছেন তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে। এখনো পর্যন্ত অসংখ্য প্রশাসনের তরফে ঠিক কি ভূমিকা নেওয়া হচ্ছে, প্রশাসনের তরফে ঠিক কি ভূমিকা নেওয়া হচ্ছে টিটপ? দেখো, জেলা জুড়ে বিভিন্ন জায়গায় কোথাও কিন্তু প্রশাসন এখনো পর্যন্ত সেইভাবে চোখে পড়ছে না, আবার কোথাও প্রশাসন কিন্তু অতি তৎপর। অর্থাৎ বারাসাত যেমন তৎপর, হাবড়া তৎপর, কিন্তু তার উল্টো চিত্র অশোকনগর। অর্থাৎ অশোকনগরে যে একাধিক দোকান খোলা রয়েছে, মানুষের যে জমায়েত, সে জমায়েত কিন্তু এখনো পর্যন্ত কোনোভাবে কিন্তু বন্ধ করতে পারেনি প্রশাসন বা পুলিশ। অর্থাৎ পুলিশ যে দেখা যাচ্ছে না সেইভাবে অশোকনগর এলাকায়, সেটা কিন্তু ছবি থেকে কার্যত স্পষ্ট। পাশাপাশি যেটা বলছি যে হাবড়াতে কিন্তু পুলিশ অতি সক্রিয়। অর্থাৎ হাবড়াতে মাস্কবিহীন যারা বাইরে ঘোরাঘুরি করছেন তাদেরকে কিন্তু গ্রেপ্তার করছে পুলিশ, লাগাতার এই অভিযান চলছে। পাশাপাশি বারাসাতেও একই চিত্র দেখা যাচ্ছে যে বারাসাত থেকে যারা যে সমস্ত দোকান খোলা রয়েছে সেই সমস্ত দোকান বন্ধের জন্য পুলিশ কিন্তু লাগাতার অভিযান চালাচ্ছে। তারা বারবার অনুরোধ করছেন, মাইকিংয়ের মাধ্যমে প্রচার করছেন, কোনোভাবে 10টার পর দোকান খোলা যাবে না, সরকারি নির্দেশ মানতে হবে, দূরত্ব সীমা বজায় রাখতে হবে এবং মাস্ক স্যানিটাইজ অবশ্যই ব্যবহার করতে হবে। অর্থাৎ করোনা যে কোনো উপায় হোক রুখতে হবে, সেই চিত্র কিন্তু জেলার বিভিন্ন প্রান্তে দাঁড়িয়ে কিন্তু একই চিত্র দেখা যাচ্ছে। তবে প্রশাসন যেই সক্রিয় কয়েকটি জায়গায় এখনো সক্রিয় নয় সেই বিষয়টাও কিন্তু পুরোপুরিভাবে স্পষ্ট। আমি দেখাচ্ছি, আমি এখন দাঁড়িয়ে আছি এই মুহূর্তে হাবড়াতে, বিভিন্ন দোকানপাট, যে সমস্ত দোকানপাট কিন্তু ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। বিক্ষিপ্তভাবে কিছু দোকান খোলা থাকলেও তারা কিন্তু বন্ধ করার চেষ্টা চালাচ্ছেন, তারা ইতিমধ্যেই বন্ধ করে দেবেন যেহেতু 10টা পর্যন্ত টাইম। আজ যে আংশিক লকডাউন রাজ্য সরকারের পক্ষ থেকে যে নির্দেশিকা, সেই নির্দেশিকার প্রথম দিন, অর্থাৎ আমরা দোকানদারদের সাথেও কথা বলেছিলাম, তারাও কিন্তু জানিয়েছেন যে নির্দিষ্ট সময় অর্থাৎ 10টার পর তাদেরকে দোকান যে দোকান বন্ধের নির্দেশ, সেই দোকান বন্ধ করার জন্য বেশ কিছুটা সময় প্রয়োজন হয় তাদের প্রয়োজনীয় দোকানের জিনিসপত্র সেগুলো গোছাতে। সেখানে দাঁড়িয়ে কিছুটা সময় প্রথম দিন একটু বিঘ্নিত হচ্ছে ঠিকই, তবে আগামী দিন থেকে সেই বিঘ্নিত বিষয়টা কিন্তু আর থাকবে না এমনটা কিন্তু দোকানদার তারা কিন্তু স্পষ্ট ভাষায় জানিয়েছেন। এখন দেখার তারা কতটা মানতে পারেন, কতটাই বা দোকান যে সরকারি নির্দেশিকা সেখানে দাঁড়িয়ে কতটা সরকারকে কার্যতভাবে যে সেই নির্দেশিকা মানেন, নাকি সরকারকে বুড়ো আঙুল দেখিয়ে তারা অবাধে সেই দোকানপাট চালাবেন তারা লুকিয়ে, সেটা কিন্তু এখন দেখার বিষয়। সেটাই কিন্তু এখন প্রশ্ন সাধারণ মানুষের কাছেও, যে তারা কতটা সরকারি নির্দেশিকা মানবেন, কতটা বা মাস্ক পরবেন, কতটা সচেতন থাকবেন। এই সচেতনতার চিত্র যেখানে এখনও দাঁড়িয়ে কিন্তু বিভিন্ন মানুষ তারা কিন্তু অসচেতন, আমরা সেই ছবি দেখিয়েছি আমাদের দর্শকদেরকে, যে মানুষ অনেকে আছে মাস্ক পরছেন না, কেউ আছেন মাস্ক পরলেও তো সেটা কিন্তু কার্যত অনেকটাই মুখের নিচে। সেখানে দাঁড়িয়ে তারা বিভিন্ন অজুহাত দেখাচ্ছেন, তারা সেই অজুহাত কিন্তু রোগ তো অজুহাত মানবে না। সেখানে দাঁড়িয়ে মানুষকে আরও সচেতন হতে হবে, প্রশাসনকে আরও সচেতন হতে হবে, তারা কিন্তু আরও তৎপর হতে হবে মানুষকে সচেতন করার জন্য। তবে এখন দেখার, করোনা রোখার জন্য কতটা প্রশাসন তৎপর হয় আর সাধারণ মানুষই বা কতটা তৎপর হয়,